শ্বশুরবাড়ির বিরুদ্ধে জামাইকে গলায় ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার ফাঁসি দেওয়া ব্লকের মোহাম্মদ বক্স এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিমেষে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। জখম অবস্থায় মোহাম্মদ তালেক নামে 24 বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে পরিবারের সদস্যরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনায় যুবক গুরুতর জখম হয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই যুবকের সঙ্গে তার স্ত্রী সাহিবা খাতুন নামে ওই মহিলার পারিবারিক সমস্যা চলছিল বলে দাবি করা হয়েছে। সেই কারণে বেশ কয়েকদিন খড়িবাড়িতে নিজের বাপের বাড়িতে থাকার পর এদিন নিজের বাবা বসির উদ্দিন এবং মাকে সঙ্গে নিয়ে যুবকের স্ত্রী মোহাম্মদ বক্সের শ্বশুর বাড়িতে আসেন। এরপর উভয় পক্ষই বচসায় জড়িয়ে পড়েন। ঘটনা হাতাহাতি পর্যন্ত পৌঁছাতেই যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন যুবকের শ্বশুর, এমনটাই অভিযোগ মিলেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধারালো অস্ত্রটি উদ্ধার করেছে। একই সঙ্গে যুবকের শ্বশুর, শাশুড়ি এবং যুবকের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। যুবকের পরিবারের সদস্যরা থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছেন বলে খবর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ। আজকে ওর মেয়েটা যাবার 15 দিন হলো ওর বাবার বাড়ি। যাবার পরে আজকে ওর বাবা মা গ্রামের সবাই মিলে না আমাদের বাড়িতে আসছে রাখতে। তা আমরা বলতেছি, আমার আমি বলতে পারি না, ওরা ভিনে খা, আমার ছেলে জানবে, ওরা জানবে। তারপর আমার মানে পুরা প্রেশার দিল। মেয়েটাও শুধায় ওর বাবা মা পুরা প্রেশার। ওর মা আমাকে মারতে গেল। হ্যাঁ, তখন আমার ছেলে আসলো। আমার ছেলে বললো কি, এখানে মিটিং হবে না, এখানে মিটিং হবে না, ওই যে নির্মল জোতে হবে মিটিংটা, এরকম বললো। বললার পরে তো বলে কি, হ্যাঁ তোদেরকে আমি ফাঁসাবো, হ্যান করবো ঠ্যান করবো, চলন চলন, এরকম করে সবাই বাইর হলো। বাইর হওয়ার তখন কি হলো, আবার রিটার্ন হয়ে গেল। দিল না তো ওর মা কি করলো, বড় একটা ডিমল নিয়ে ঢালাই নিয়ে আমার ছেলের বুকে মারলো। যখন মারলো তো ছেলেটা আমার ভাগে যাচ্ছলো, ওর বাবা দৌড়ে যা ছুরিটা নিয়ে আমার ছেলের গালায় মারলো। এরম কিছু বুঝে না, আমার বর কিছু বুঝে না, আমাকে ধরে মারছে, আমার কাকু ধরে মারছে, সবাইকে ধরে মারছে। সম্মান নাই, সম্মান বলে কিছু নাই। ভালো করে এত গল্প শুরু ভাবে করো তো কী হয়েছে কী নাই, ওইটা তো না, সবাইকে ধরে মারছে আগে। আমার বাবা একদম সহ্য করতে পারিনি। মারামারি করতে আসেনি, বলছিলাম আজকে ওর মানে মেয়েকে থুতে আসছিল। হ্যাঁ, কাতাল ছিল আর কি, মেয়েকে থুতে আসছিল। মানে শ্বশুর শাশুড়ি বৌমা আসছে, আসার পরে হয়তো শ্বশুর শাশুড়ি মানে জামাই শ্বশুরে তর্কাতর্কি হতে পারে, গ্রামবাসীকে কেউ কেউ জানায়নি। হ্যাঁ, তারপরে তর্কাতর্কি করতে করতে হাতিয়ার দিয়ে মারে দিয়েছে জামাইকে শ্বশুর। ফাঁসি দেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।